হ্যালো বন্ধুরা টিচিং উইথ ফ্যানে আবার স্বাগত জানাই আমরা যে অঙ্কে ধাঁধার সিরিজ শুরু করেছি আজকে তার দ্বিতীয় পর্ব তাহলে শুরু করার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে নেবে তাহলে চলো শুরু করা যাক আজকে লেসন টিচিং উইথ ফানে তাহলে বন্ধুরা প্রথমে আমাদের সামনে যে সমস্যাটি আছে সেটি হচ্ছে এটা এটাতে যোগ বিয়োগ গুণ ভাগ ব্র্যাকেট কিছু যে কোনো কিছু ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে না আমাদেরকে চব্বিশ এই যে সমীকরণটা আছে চব্বিশ তৈরি করতে হবে সমীকরণ অনুসারে তাহলে আমরা তোমাদেরকে দশ সেকেন্ড সময় দিচ্ছি দশ সেকেন্ড আমরা ফিরে আসছি দশ সেকেন্ড পর ফিরে এলাম বন্ধুরা তাহলে আমরা দেখে নিই এটার সমাধান এবার কি হবে যারা পেরেছো তারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে নিতে পারে প্রথমেই তাহলে কি হবে আমরা এটাকে করব তাহলে আমরা যদি করি এটাকে একটা ব্যাকেট দিয়ে দিলাম সাত বাই তিন যুক্ত তিন আর এখানে ইন্টু এটা কি চব্বিশ হচ্ছে দেখে নিই কত হচ্ছে সাত ইন্টু তিন সাত প্লাস সাত মানে সাত তিন একুশের আর একুশ সাত তিন চব্বিশ চব্বিশের সাত 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 যদি কেটে যায় তাহলে হবে চব্বিশ তাহলে বন্ধুরা আমাদের উত্তর চলে গেল চব্বিশ তাহলে এটা ছিল আমাদের প্রথম ধাঁধা এরপর দেখেনি দ্বিতীয় ধাঁধা কি আছে দ্বিতীয় ধাঁধা আছে এইটি কি আছে না আট যুক্ত আট সমান একানব্বই কীভাবে করবো আমরা কিছু চেঞ্জ করব না কোনো সংখ্যা চেঞ্জ করব না কোনো যুক্ত বিযুক্ত কিছু লাগাবো না হবে এটা ভাবার জন্য তোমাদেরকে অবশ্যই সময় দিচ্ছি ভেবে না দশ সেকেন্ড পরে ফিরে এলাম এটা কি করতে হবে না আমাদেরকে এটাকে উল্টে দিতে হবে কিভাবে উল্টে দিতে হবে নাইনটি ওয়ান উল্টে গেলে হবে ষোলো আর এই দুটো উল্টে গেলে একই থাকবে আট যুক্ত আট হয়ে গেল তো সহজে বুদ্ধিমান ধাঁধা এরপর দেখে নি পরের ধাঁধা বা পাজল আমাদের কি আছে তাহলে পরের পাজেল বা ধাঁধা হলো এইটা এটা কি না পাঁচ যুক্ত পাঁচ যুক্ত পাঁচ যুক্ত পাঁচ আট পাঁচশো পঞ্চান্ন কিভাবে হবে এটা তো হয় না যারা আগের ভিডিও দেখেছো দেখেছ তারা অবশ্যই এটা করে দিতে পারবে তাও আমি বলে দিচ্ছি যারা দেখো তাদের জন্য যে তোমাদের মনে হতে পারে এটা কিরকম প্রশ্ন পাঁচ যুক্ত পাঁচ যুক্ত পাঁচ যুক্ত পাঁচ সবসময় কুড়ি হবে পাঁচশো পঞ্চান্ন তো কখনোই হবে না তাহলে কিভাবে এটা হবে এটাই হবে কিন্তু একটু একটু পার্থক্য আছে এটা জন্য এটাকে বলা হয় ধাঁধা তোমাদেরকে একটা শর্ত দিয়ে দিচ্ছে আর একটা কিনা কোনো একটা দাগ এরকম দাগ যে কোনো একটা দাগ হতে পারে সোজা ব্যাকা এরকম যে কোনো একটা দাগ এখানে যোগ করতে হবে যোগ করলে আমাদের পাঁচশো পঞ্চান্ন অবশ্যই চলে আসবে তাহলে দেখে আসছি দশ সেকেন্ড পর ফিরে এলাম তাহলে এটা একদম সহজ কি করতে হবে না কোনো একটা প্লাসের একটা দাগ যোগ করে দিলে হয়ে গেল পাঁচশো পঁয়তাল্লিশ যুক্ত পাঁচ যুক্ত পাঁচ কত হয় না অবশ্যই পাঁচশো পঞ্চান্ন হয় তাহলে আজকে আমরা মজার তিনটি ধাঁধা শিখলাম পরের সিরিজে আমরা আরও তিনটি মজার ধাঁধা শিখবো তাহলে ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা সাবস্ক্রাইব হলে তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে